নমস্কার বন্ধুরা, কেমন আছো? এখন বাজে প্রায় 5:30টার মতো। আজকে সকালটা অসাধারণ লাগছে, কারণ আজকে দীপাবলি। তো দীপাবলি সেজন্য আমি আজকে সকাল সকাল উঠে পড়েছি আর একটু ছাদে এসেছি, একটু নিজের মুডটাকে ফ্রেশ করার জন্য। সাথে সাথে একটু গরম গরম কফি নিয়েছি। কফি টফি খাওয়া হয়ে যাওয়ার পর একটু রিল্যাক্স করে তারপর ঘরের কাজগুলো সারতে শুরু করেছি। প্রথমেই তো আমি ঘর দোর ঝাড় দিয়ে দেব, তারপরে মোছামুছির ব্যাপার রয়েছে। শুভাঙ্গিনী এখনও পর্যন্ত ওঠেনি, এখন বাজে প্রায় 7টার মতো। তো আমি মুছে মাছে নিয়েই তারপর স্নান করে নেব, তারপর শুভাঙ্গিনীকে ডাকবো। ডাকতে ও অ্যাকচুয়ালি হয় না, ও উঠেই পড়ে। তো আমার স্নান হয়ে গেছে, শুভাঙ্গিনী হাই করছে তোমাদেরকে। তো স্নান হয়ে গেছে, এখন বাজে প্রায় 10টা সাড়ে 10টার মতো। তো ভাবছি আমি ডালিয়া বানাবো, তো সে কারণে এখানে সবজি কুটে নিয়েছি আর এই প্রদীপগুলো জ্বালা হবে। তো যে কারণে আজকে 14 প্রদীপ, আর এখানে অলক্ষ্মী বানানো হচ্ছে গোবর দিয়ে ডালিয়া বানাবো। সেই জন্য ডালিয়ার মুগ ডাল নিয়ে নিয়েছি, মিক্স করে ধুয়ে নেব ভালো করে। আর এদিকে বসিয়ে দিয়েছি একটুখানি সবজিগুলো, মটরশুঁটি, বিন কড়াই, তারপরে পালং শাক, কর্ন, গাজর, টমেটো দিয়ে একটু হালকা তেলে একটু ভেজে নেব, নিয়ে আর ডালিয়াটা করে নেব। আর আমার সাথে সাথে আমার মেয়েও রান্নার কাজে লেগেছে, কোলে করে নিয়ে আর রান্না হয়। যাই হোক করে করেছি, ভালো হয়েছে কি খারাপ হয়েছে কে জানে, আমার মেয়েটাই ভালো বলতে পারবে। আজকে একটু শ্যাম্পু করেছি, চুলটা খেলিয়ে রেখেছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, আর উপোস করে আছি। তো এখন দেখতে পাচ্ছ শুভাঙ্গিনী এখন চারিদিকময় দেখছে আর ঘুম পেয়েছে। এখন বাজে প্রায় 11:30টার মতো, এখনও ও কিন্তু ঘুমানোর জন্য বায়না করছে। কিন্তু আমি এখন ঘুম পাড়াবো না, কারণ একটু পরে ও স্নান করাবো, স্নান করি একেবারেই ঘুম পাড়াবো। এখন ঘুম পাড়িয়ে দিলে তো দুপুরবেলা একদম ঘুমাবে না। আর এদিকে ফুকু এত কান্নাকাটি করছে, ওর মা বাধ্য হয়ে বাজিগুলো কিনে দিতে হলো। বাজি কিনে ওর মন তো খুব খুশি, আর আজকে অনেক ধরনের বাজি কিনেছে, ফুলঝুরি, তারপরে চরকা, চটপটি, তুবড়ি, অনেক ধরনের বাজি কিনেছে। বেশ ভালো লাগছে, সাথে সাথে নিজেদের ছোটোবেলার কথাগুলোও মনে পড়ে যাচ্ছে। বাবা মার কাছে কত বায়না, মা আমি এই বাজি কিনবো, ওই বাজি কিনবো। আর বিশেষ করে আমরা এই কালী পুজোর দিনে কিন্তু বাড়ি থাকতাম না, আমরা চলে যেতাম আমার মামার বাড়িতে। আমার মামার বাড়ি আবার খুব বড় করে কালী পূজা হতো। আমার মামার বাড়িতে সকালবেলা বিকেলবেলা হবে, আর আমরা চলে যাব আর রাস্তা থেকে বাজি কিনে কিনে নিয়ে যাব। এদিকে হচ্ছে চালগুলো বাটা হচ্ছে, এখানে কাকিমাই বাটাবাটি করছে, কারণ কি এদিকে কাকিমা ভালো পারে এদিকে। আর এদিকে খিচুড়ি বানাচ্ছি, একটু শুভাঙ্গিনীর জন্য তুলে নিয়েছি, শুভাঙ্গিনীকে খাওয়াবো। আর আজকে আবার লক্ষ্মী ঠাকুর পুজো আছে, লক্ষ্মী অলক্ষ্মী ঠাকুরের পুজোর ব্যাপার থাকে, যে কারণে আমরা যাচ্ছিলাম। আর এখানে একটা টপিকে কথা বলছিলাম, তোমরা সেটা নিশ্চয়ই ভিডিওটা দেখেছো। আর এখানে অলরেডি ঠাকুর বানানো হচ্ছে, ওখানে কথা বলছিলাম এটাই, আমার মেয়ে কালো, আমার মেয়েকে নিয়ে ব্যবসা করছি, এই ধরনের টপিকে কথা বলেছে অনেকে। তো তাদেরকে বলবো, আমার মেয়ে ব্যবসার জিনিস নয়, আমার মেয়ে একটা মালপত্র বা কিছুই নয়, আমার মেয়ে একটা মানুষ, তাকে আমি ভালোবাসি। অবশ্যই সবাই শেয়ার করে তার বাচ্চার খুনসুটিগুলো, আর আমিও খুনসুটিগুলো শেয়ার করি তোমাদের সাথে। তো যাই হোক, ওদের সব কথা বাদ দাও, নেগেটিভিটি তো অনেকেই বলবে, সেই সব কান দিলে তো আর চলবে না। তো এদিকে দেখতে পাচ্ছ গোবর দিয়ে হচ্ছে অলক্ষ্মী বানানো হচ্ছে, আমি তো গোবর দেখেই আমার নাক কেমন হচ্ছিল। তো এই দিদিভাইটা করছিল, আর এদিকে শুভাঙ্গিনী ঘুম থেকে অলরেডি উঠে পড়েছে, আর আমি এদিকে একটু লেবু কেটে দিচ্ছি আর ও খাচ্ছে, আর আমি ওকে দিয়ে দিচ্ছি। আর এদিকে দিদিভাই আলপনা দিয়েছে, আজকে লক্ষ্মী ঠাকুরের আলপনা দিতে হয়, লক্ষ্মীর পায়ের ছাপ দিতে হয়। আর এইগুলো প্রদীপ, পুরো ঠাকুর কমপ্লিট হয়ে গেছে, এই লক্ষ্মী ঠাকুর আর গোবরের ওটা অলক্ষ্মী ঠাকুর, এটা করা হয়ে গেছে। আমাদের ঠাকুর ঘরে পুরো কাজ কমপ্লিট হয়ে গেল, এবার আমরা যাব প্রতিমার কাজে।
তো এখানে আমি আর দিদি ভাই রেডি হয়ে গেছি, এদিকে প্রতিমার বাড়িতে চলে এসেছি। এটা আমার একটা দিদির বাড়ি, তো সামনা সামনে পাশেই বাড়ি বলতে পারো। এদিকে 108টা প্রদীপের কাজ হচ্ছে, এদিকে ঠাকুরের ভোগ রান্না হচ্ছে, এদিকে শুভাঙ্গিনী বসে রয়েছে দোলনাতে, ও দোলনা পেয়ে তো খুব খুশি, আর নামছে না। এদিকে ঠাকুরের ভোগের আয়োজন করা হচ্ছে, সব দিক কমপ্লিট হয়ে গেছে। আর আরও বাকি রয়েছে একটুখানি মালা করতে, 108টা বেলপাতার মালা করতে হয় সেটাই। আর মাকে কত সুন্দর লাগছে দেখো, যেন নিজের সাজে শয্যায় একেবারে সেজে উঠেছে নিজে। আর মাম তো দেখে একদম এত খুশি, তোমাদের কাছে কি বলবো। এদিকে আমাদের বাড়িতে আবার চলে এসেছি, আমাদের আবার পুজো হচ্ছে, আমাদের পুজো হতে শুরু হয়ে গেছে, তো আমরা অঞ্জলি দেবো যে কারণে। আর সন্ধ্যা এখন প্রায় হয়ে এসেছে, তো বাড়ির সব 14 প্রদীপ দিতে হয়, সেইগুলো আমরা একটা একটা করে প্রত্যেকটা দৌড়ে দৌড়ে দিয়ে দেবো। 14 প্রদীপ দিতে হয় আজকে, তোমরা কি জানো? যা অনেকে বলে যে, আমার বাবা মা বলতো যে, ও নিজের যে সব যারা মারা গেছে তারা আসে আজকের দিনে, এই ভূত চতুর্দশীর দিনে এসে এই 14 প্রদীপগুলো লাগানো হয় তাদের পথ দেখার জন্য। আর এই দেওয়ালেতে আমাদের বড় একটা হাল খাতা হয় আমাদের কোম্পানিতে, যে কারণে এই হলদিরামের এই মিষ্টি সম্পাবল অনেক ধরনের মিষ্টি আনে। আর আজকে বেশ ভালো হলো, আর আজকের দিনটা এমনই ছিল খুব সুন্দর। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং।